দশ আইপিও তে এক হাজার একশো ছিয়াত্তর কোটি টাকা তোলার অনুমতি ভুট্টা আলু গম আবাদে আলাইকুম অর্থ বাণিজ্যের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাজিদা আজিজ বিস্তারিত চলতি বছরের মে মাস থেকে এখনও পর্যন্ত দশটি কোম্পানিকে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে এক হাজার একশো ছিয়াত্তর কোটি টাকা উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে এছাড়া পাঁচ হাজার দুশো ষাট কোটি টাকার বন্ড ইস্যুরও অনুমোদন দিয়েছে বর্তমান কমিশন সংসদীয় কমিটিতে বিএসসিসির দেয়া প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয় প্রতিবেদনে বলা হয় আইপিও অনুমোদনের ক্ষেত্রে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিগুলোকে দ্রুততার সঙ্গে অনুমোদন প্রদানের মাধ্যমে তালিকাভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে তবে বাজারের লেনদেনে কোনো অস্বাভাবিকতা বা কারসাজি হচ্ছে কিনা তা নিয়মিত সার্ভেলেন্স কার্যক্রমের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে বগুড়ায় মরিচ চাষে ক্ষতিগ্রস্ত সারিয়াকান্দি সোনাতলা উপজেলার কৃষকরা জানা চার দফা বন্যায় মরিচ বীজ বপনে পিছিয়ে পড়েছেন তারা তাই এবছর অনেকে জমিতে মরিচের পরিবর্তে অন্যান্য ফসলের চাষ করেছেন। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মরিচের উৎপাদন আশা করছে বগুড়া থেকে মোহাম্মদ তানজিজুল ইসলাম স্মরণের পাঠানো রিপোর্ট উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়া জেলা লাল মরিচের জন্য বিখ্যাত তবে সোনাতলা সারিয়াকান্দি উপজেলার কৃষকরা এবছর ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন টানা চার দফা বন্যা ও বর্ষার কারণে সঠিক সময়ে জমিতে বীজ বপন করতে পারেননি তারা প্রতিবছর আশ্বিন মাসে মরিচের বীজ বপনের সময় হলেও এবছর বর্ষার কারণে দেরিতে বীজ বপন করায় চিন্তিত কৃষকরা আমরা আশ্বিন মাসে মরিচ করি এক মাস নষ্ট বন্য এখন কাতি মাস মরিচ করছি সে মরিচ সুবিধে হচ্ছে না কারণ এখন ক্ষতিগ্রস্ত হয়ে গেছি এখন পরে যায় কি আল্লাহ আগুর হলে দুইটা টাকা বেশি পাইতাম এদিকে মরিচের বীজ বপন সঠিক সময় করতে না পেরে ভুট্টা আলু গম চাষের দিকে ঝুঁকেছে অধিকাংশ কৃষক বর্ষার কারণে আমাদের এখানে আবাদ হয়নি আমরা আলুর লাগাচ্ছি মরিজার আবাদ করা যাচ্ছে না এবারে মানে বন্য হওয়াতে সব গেছে প্রকার আলুর আবাদ না গেছে এখন আবাদ করা এখন তবে এবছর বগুড়া জেলায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি মরিচ উৎপাদনের আশা করা হচ্ছে বলে জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ কর্মকর্তা এবছর আমাদের মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত হাজার ছয়শো হেক্টর এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ষোলো হাজার তিনশো বিরাশি মেট্রিক টন এবং অর্ধবধি প্রায় ছয় হাজার চারশো পঁচাত্তর হেক্টর জমিতে মরিচ আবাদ হয়েছে এবং আমরা আশা করতেছি যে এবছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে উৎপাদন করা হবে সাধারণত প্রতি বছর অক্টোবর থেকে মার্চের শেষ পর্যন্ত মরিচের চাষাবাদ হয়ে থাকে ষাট থেকে সত্তর দিনের মাথায় চাষিরা গাছ থেকে মরিচ উঠানো শুরু করেন গুণগত মান ভালো বলেই এই জেলার মরিচের সুনাম রয়েছে দেশব্যাপী প্রাণ কিশোর বিজয় টিভি নিউজ ডেস্ক দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন চলেছে ডিএসি ও সিএসই এর তথ্য অনুযায়ী লেনদেন শুরুর এক ঘন্টা পর অর্থাৎ বেলা এগারোটায় ডিএসই সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে একান্ন পয়েন্ট কমে চার হাজার সাতশো উননব্বই পয়েন্টে অবস্থান করে এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে একশো কোটি ছাব্বিশ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট অন্যদিকে বেলা এগারোটায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক মিউচুয়াল ফান্ডের ইউনিট বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে বিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত কমেছে তবে আলু কিনতে আগের মতোই চড়া দাম গুনছেন ক্রেতারা মাছ ডিম ও মুরগির দাম স্বাভাবিক রয়েছে বাজারে করলা বরবটি পঞ্চাশ থেকে ষাট শিম চল্লিশ বেগুন ষাট ও কাঁচা টমেটো পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে মুলা ও পেঁপে বিক্রি হচ্ছে বিশ থেকে ত্রিশ টাকায় একইভাবে অন্যান্য সবজির দামও কিছুটা কমেছে বাজারে এখনও চড়া দামে বিক্রি হচ্ছে আলু প্রতি কেজি পুরনো গোল আলু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকায় স্থির রয়েছে হলমার্ক ফ্যাশন লিমিটেডের এর তিন আটশো চৌত্রিশ শতক জমি দখল ও ভোগের শর্ত পেয়েছে সোনালী ব্যাংক পাওনা আদায়ে এই সনদপত্র দেন ঢাকার অর্থ ঋণ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন সোনালী ব্যাংকের প্যানেল আইনজীবী জাহাঙ্গীর হোসেন তিনি জানান সম্পত্তি বন্ধক দেওয়ার শর্তে সাড়ে তিন হাজার কোটি টাকা ঋণ নিয়েছিলেন হলমার্ক ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ ও চেয়ারম্যান আক্তার তবে জমি বন্ধক ও ঋণের অর্থ ফেরত না দেয় সুদসহ সে অর্থ আদায়ে দু সালে মামলা দায়ের করে সোনালী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ শেষ করার আগেই শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার দশ আইপিওতে এক হাজার একশো কোটি টাকা তোলার অনুমতি বিএসিসি এবং বগুড়ায় মরিচ চাষে ক্ষতিগ্রস্তরা ঝুঁকছেন ভুট্টা আলু গম আবাদে অর্থবাণিজ্যের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি আগামীকাল একই সময় অর্থ বাণিজ্যের নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজে টিভিতে এছাড়াও আজকের অর্থবাণিজ্য বাণিজ্য সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজে টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজে টিভি লিমিটেড ভালো থাকুন আল্লাহ হাফেজ